আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরএম মোটরসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আরএম মোটরস পূর্ব মীরাবাজার ফরহাদ খা পুল সংলগ্ন সোনারপাড়া মসজিদের উল্টো দিকে অবস্থিত এবং আমরা দীর্ঘদিন যাবৎ বাজাজ ব্র্যান্ডের সাথে আছি। সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর আরএম মোটরস, আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। আগের ভিডিওগুলোতে আমরা পালসার টুইন ডিক্স নিউ মডেল, পালসার সিঙ্গেল ডিক্স নিউ মডেল এই গাড়িগুলার সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। তো পালসার ABS তখন অলরেডি চলে এসেছিল এবং সেটা ছিল আগের 2020 মডেলের যে গ্রাফিক্সটা এই গ্রাফিক্সে। তো আজকে আপনাদের সামনে পালসার টুইন ডিক্স ABS নিউ গ্রাফিক্সটা নিয়ে আসলাম। এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স এবং পালসার ডাবল ডিক্স এই যে গাড়িটা আছে এই গাড়িটার আপডেট যে গ্রাফিক্সটা এই গ্রাফিক্সেই আসছে, কিন্তু ওগুলো ছিল মানে ম্যাট কালারে এবং এই এই ইয়েটা আসছে গ্লসি কালারে, অর্থাৎ শাইনি কালারে। এবং এর কালারটা কিন্তু কালার কোয়ালিটিটা কিন্তু আগের যে কালারগুলো ছিল এর থেকে অনেক আপডেট কালার এবং অনেক কোয়ালিফাইড কালার। এই যে দেখেন যে মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা সিল্কি একটা ইয়ে আছে দেখা যাচ্ছে কালারের মধ্যে, এবং অনেক আকর্ষণীয় করা হয়েছে এই ইয়েটাও। কিন্তু কালারটাও কিন্তু এই মডেলটাও কিন্তু চারটা কালারে পাওয়া যাচ্ছে, অর্থাৎ হোয়াইট, রেড, ব্লু এবং ব্ল্যাক রেড, এই চারটা কালারে অ্যাভেলেবল আছে। পালসার টুইন ডিক্স ABS এই গাড়িটার মূল ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 150 cc DTSI ইঞ্জিন, এয়ার কুলড ইঞ্জিন। আর গাড়িটাতে গিয়ার হচ্ছে 5 গিয়ার বিশিষ্ট ইঞ্জিন, আর এটার ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করতে পারবে 14.9 PS এট দ্য রেট অফ 8000 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারবে 13.6 Nm এট দ্য রেট অফ 6000 RPM। আর গাড়িটার সামনে ইউজ করা হয়েছে 280 mm ডিস্ক ব্রেক, 280 mm, যেটা নর্মাল পালসার টুইন ডিক্সে আছে 260 mm ডিস্ক ব্রেক, এটাতে ইউজ করা হয়েছে 280 mm ডিস্ক ব্রেক। পেছনে ইউজ করা হয়েছে 230 mm ডিস্ক ব্রেক, সাথে ডুয়েল সেন্সর সিঙ্গেল চ্যানেল ABS, অর্থাৎ দুই চাকাতে ABS এর সেন্সর আছে, দুই চাকা থেকে ABS সেন্স করবে এবং কাজ করবে সামনের চাকা থেকে। তো শর্টলি আপনাদেরকে ABS এর ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি। ABS হচ্ছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, যেটা ওয়ার্ল্ড মোস্ট ইফেক্টিভ ব্রেকিং সিস্টেম। এটাতে যখন আমরা হাইড্রোলিক ব্রেকিং করব তখন চাকা থেকে সেন্স করা হবে যে মানে কতটুকু মানে চাকাটা লক হচ্ছে কি না। যখনই চাকাটা লক হবে তখন ABS মেশিনটা সে নিজে থেকে একটা প্রেশার রিলিজ করবে, আবার ধরবে, এতে আপনার নর্মাল হাইড্রোলিক ব্রেকিং থেকে আরও ইফেক্টিভ ব্রেকিং হবে, আবার কম সময়ে ব্রেকিংটা হবে এবং সেফলি হবে, এতে আপনার দুর্ঘটনার সম্ভাবনা কম থাকবে। নর্মালি দেখা যায় যে হাইড্রোলিক ব্রেকিং করলে পেছনের চাকাটা উঠে যায় বা সামনের চাকাটা স্লিপ করে, এই ধরনের সমস্যা বেশি হয়। তো ABS-এ ABS-এ এই ক্ষেত্রে আপনারা মোটামুটি অনেক কমফোর্টেবল ব্রেকিং সিস্টেম। এটা মূলত ফোর হুইলারে প্রথম অ্যাপ্লাই করা হয় এবং সম্প্রতি এটা টু হুইলারগুলোতে মানে মোটরসাইকেলেও অ্যাপ্লাই করা হচ্ছে। তো পালসার টুইন ডিক্স ABS এর বাকি ফিচারগুলো বলি। পালসার টুইন ডিক্স ABS গাড়িটার সামনে হচ্ছে 90x90 টায়ার, পেছনে হচ্ছে 120x80 সাইজের টায়ার ইউজ করা হয়েছে, 120x80 সাইজের টায়ার হচ্ছে ভাই একটু বড়। হ্যাঁ হ্যাঁ, এটা পালসার সিঙ্গেল ডিক্সে এটা 100x90 ইউজ করা হয়, পালসার টুইন ডিক্স ABS-এ এটা 120x80 ইউজ করা হয়েছে ×17। আর এটাতে সিট স্প্লিট সিট ইউজ করা হয়েছে, মানে অর্থাৎ টু পার্ট সিট। গাড়িটা একটু দেখতে স্পোর্টস গ্রাফিক্স, স্পোর্টস লুকিং গাড়ি। ইন্ডিয়াতে এটা 180 cc চলে, কিন্তু বাংলাদেশে পারমিট না থাকায় সিসি হচ্ছে 150, কিন্তু বডিটা হচ্ছে 180। এটা পালসার সিঙ্গেল ডিক্স থেকে একটু লম্বা গাড়ি, আর সামনের সাসপেনশনটা পালসার সিঙ্গেল ডিক্স থেকে আর একটু হেভি পাচ্ছেন, সাথে টায়ার সাইজটাও পালসার সিঙ্গেল ডিক্স থেকে একটু হেভি। আর হ্যাঁ, মিটারটা হচ্ছে ডিজিটাল মিটার, সাথে এখানে নিউট্রাল ইন্ডিকেটর আছে, সাইড ইন্ডিকেটর আছে, হেড ডিমার আছে, ABS ইন্ডিকেটর আছে। ABS-টা এই ইন্ডিকেটরটা যখন আপনি গাড়ি চালাবেন তখন মোটামুটি
দশ পনেরো স্পিডে ওঠার পর অটোমেটিক্যালি এবিএস বাতিটা নিভে যাবে, অর্থাৎ এবিএসটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার। আর গাড়িটার এখন প্রাইস হচ্ছে 1,99,900 টাকা। তো এই ছিল পালসার টুইন ডিস্ক এবিএস নিউ গ্রাফিক্স। তো আজকে মূলত হচ্ছে যে আপনারা এই যে গ্রাফিক্সের যে চেঞ্জগুলো, গ্রাফিক্সের যে চেঞ্জটা চেঞ্জ করে আকে এটা আপনি ভিডিও করা হচ্ছে। তো ধন্যবাদ ভাই আজকের ভিডিওতে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।